আজ 23/11/2022 আজ আমরা ঝালদা 1 নম্বর চক্রের 49 জন শিক্ষক ও ঝালদা 3 নম্বর চক্রের 21 জন শিক্ষক মাননীয় জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে যামিনী রায় পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শন অনুষ্ঠানে চলেছি কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ে। এটি পুরুলিয়া জেলার 2 নম্বর চক্রের অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে পৌঁছানোর সাথে সাথে বিদ্যালয়ে শিশু সংসদ ও প্রধান শিক্ষক আমাদের বরণ করে নিলেন। এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনো হয়। রয়েছেন প্রধান শিক্ষক ও তার 3 জন সহকারী শিক্ষক, আর ছাত্র সংখ্যা হলো 116 জন। কি নেই এই বিদ্যালয়ে? একজন প্রাথমিক শিক্ষকের কাছে স্বপ্ন এ ধরনের বিদ্যালয়। ঢুকতে গেটের ডান পাশে রয়েছেন বিবেকানন্দ, আর বাম পাশে পুরনো কুয়োটি ভালোভাবে ঢাকা এবং কুয়োর প্লাস্টারের গায়ে ছাত্রদের শিক্ষার জন্য গণিতের চিহ্ন ও জ্যামিতিক চিত্র। ডান পাশে রয়েছে মিড ডে মিলের মজুদ ঘর ও রান্নাঘর। রান্নাঘরের সামনে রয়েছে ফুলের ও বাহারি গাছের বাগান, আর বাগানের মাঝে রয়েছেন ভগবান বিরসা মুন্ডা।
ছাত্রদের সুবিধার মতো করে হাত ধোয়ার বেসিন, যেখানে হাত ধোয়ার নিয়মগুলিকে ভালোভাবে দেখানো রয়েছে। ঝালদা এক নম্বর, ঝালদা তিন নম্বর ও আরসা দু নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকরা পৌঁছানোর পর বিদ্যালয়ে প্রার্থনা হয়। নজরুল কক্ষে আমাদের শোভা শুরু হয়। এটা হচ্ছে একটা ভিজিট প্রোগ্রাম, এটা হচ্ছে আপনারা এসেছেন, শ্রদ্ধেয় শিক্ষকমশাই আমরা আছি। সভা শুরুতে এই শিশু সংসদের ছাত্রছাত্রীরা অতিথিদের বরণ করে নেন। এখানে আগত আমাদের ঝালদা ওয়ান এবং ঝালদা তিন চক্রের শিক্ষক শিক্ষিকাগণ ধ্বনি সঙ্গীতের মাধ্যমে শোভা শুরু হয়। এরপর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সলিল মাঝি মহাশয় তার উত্তরণের কাহিনী আমাদের সামনে তুলে ধরেন। 2003 সালে যোগদানের পর 2008 সালে তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন। তারপর নিজের ও সহশিক্ষকদের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় তিনি বিদ্যালয়ের জমির পরিমাণকে 2 ডেসিমেল থেকে 2 বিঘা করেছেন। বিদ্যালয়ের একটি 9 বিঘার খেলার মাঠের ব্যবস্থা করেছেন, বিদ্যালয়কে সাজিয়েছেন। এই এলাকা যেখানে মানুষ নেশাকেই নিজের পেশা হিসাবে বেছে নিয়ে দিন চালাত, তাদের নেশামুক্তির ব্যবস্থা করেছেন। এছাড়া যেহেতু এখানে মাটি ধান চাষের জন্য সেভাবে উপযুক্ত নয়, তাই তিনি বিকল্প হিসাবে তুলসীর চাষ বা লিপস্টিক গাছের চাষের ব্যবস্থা করেছেন। লিপস্টিক গাছ, যার ফল থেকে লিপস্টিকের রং ও খাদ্যে ব্যবহৃত প্রাকৃতিক রং তৈরি হয়, তার পরীক্ষামূলক চাষের ব্যবস্থা তিনি এখানে করেছেন। এছাড়া এখানে হাপাতে প্রায় 300 রুই ও মৃগেল মাছ রয়েছে। আগে এখানে খরগোশ ও ময়ূর ছিল, কিন্তু মহামারীর সময়ে পরিচর্যার অভাবে তাদের আজকে আমরা আর দেখতে পাচ্ছি না। অন্তত 5-6 বার তো এসেছেন পুরো টিম নিয়ে উনি এসেছেন এখানে। ধরুন আমাদের একটা তুলসী 5 রকমের হয়, এই রাম তুলসী, শ্যাম তুলসী, বন তুলসী, সূর্য তুলসী, কৃষ্ণ তুলসী। দেখবেন এবার ওষুধ দোকানে একটা তুলসী শিশি পাওয়া যায়, অনেকে খায় ইউরিক অ্যাসিড কোলেস্টেরল কমানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু ইউপিতে চাষ হয়, আমাদের এই অঞ্চলে হয় না। সেই বীজটা উনি দিয়েছেন এবং আমি গ্রামের মানুষের জমিতে 5 বিঘে জমিতে আমরা সেই তুলসীটা চাষ করেছি। কিন্তু দুর্ভাগ্য সেই তুলসীর পাতা কালেক্ট করে যে ওখানে নিয়ে যাবে প্রসেসিং এর জন্য, সেই ব্যবস্থা আমাদের পুরুলিয়াতে নেই, সাকসেস হতে পারেনি। পরবর্তীকালে গ্রামের যে হাবাগুলো রয়েছে, আমার 8খানা হাবা রয়েছে, ওখানে জুলজি ডিপার্টমেন্টের যিনি প্রফেসর আছেন তার সহযোগিতাতে আমরা এই কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। সেই জন্য সর্বশিক্ষা আমাদের 3 নম্বরের সিদ্ধার্থ দা এবং অন্যান্য অতিথি যারা আছেন সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কাঞ্চনপুরে আসব। আমি প্রায় যখন সুযোগ পেতাম কখনো কখনো এই রাস্তা দিয়ে যেতাম। সিদ্ধার্থ দাও আমার সাথে অনেকবার বিদ্যালয় পরিদর্শক মহাশয় একটি বিদ্যালয় কিভাবে নির্মল বিদ্যালয়, শিশুমিত্র, যামিনী রায় প্রভৃতি পুরস্কার পাওয়ার উপযুক্ত হতে পারে সে বিষয়ে আমাদের অনুপ্রাণিত করেন। প্রসঙ্গত উল্লেখ্য,
এই বিদ্যালয় এই তিনটি পুরস্কার ছাড়াও স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পেয়েছে। এছাড়াও এই চক্রের আরও অন্য বিদ্যালয়েও নির্মল বিদ্যালয়, শিশু মিত্র প্রভৃতি পুরস্কার পেয়েছে। এখানে এসেছে আমাদের আশ্রয় মতন জায়গায়, অবশ্যই যে কোনো জায়গায় যদি কোনো আধিকারিক বা আমাদের যারা রয়েছে তারা যদি আসে আমরা এনকারেজ হই, এবং পরবর্তীতে হয়তো যে আরো ভালো কাজ কিছু হচ্ছে করে যেতে পারবো এরকম আশা রাখি। আমি চাইবো যে আপনারাও শুধুমাত্র যে একটা হচ্ছে চিঠির অর্ডার হয়েছে বলে স্কুল হিসাবে বা সার্কেল হিসাবে প্রোগ্রামটা তো হবে, প্রোগ্রামটা তো বলেলাম এই হতে পারে, তাহলে কি প্রোগ্রামটা কিছু অবজেক্টিভ আমার মনে হয় থাকা উচিত। আমরা এই বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলি পরিদর্শন করি। বিদ্যালয়ের দেওয়ালগুলো যেভাবে ছাত্রদের শিক্ষার কাজে ব্যবহার করা হয়েছে তা লক্ষণীয়। গত উল্লেখ্য, এ বিদ্যালয়ে 16টি সিসিটিভি ক্যামেরার দ্বারা নজরদারির ব্যবস্থা রয়েছে। স্কুলের ছাদ থেকে বাগানের এক খণ্ড চিত্র। তার মাঠে রয়েছে ছাত্রছাত্রীদের খেলার সরঞ্জাম যা তারা আনন্দের সাথে উপভোগ করছে। বেলা এখানে ডাইনিং শেডে চলে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। শিক্ষক নয়, এই বিদ্যালয়কে এভাবে সাজিয়ে রাখার ক্ষেত্রে ছাত্রদেরও গুরুত্ব অপরিসীম। আমরা ছাত্রদের কাছে জল দিতে দেখছি। শেষে এ বিদ্যালয়কে বিদায় জানিয়ে এরপর আমরা ফিরে চলেছি আমাদের ঝালদার পথে।